দেশের অস্ত্রভান্ডারের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি একটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র, নাম হওয়াসং ১৮। বৃহস্পতিবার প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। আজ শুক্রবার সকালে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কেসিএনএ এই পরীক্ষার কথা জানিয়েছে। বলা হয়েছে পরীক্ষাটি সফল হয়েছে। দেশটির সরকার জানিয়েছে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র হওয়াসং ১৮ তুলনামূলক দ্রুত উৎক্ষেপণ করা যায়। এটি শনাক্ত প্রতিহত করা কঠিন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বোন কিম ইয় জং, শ্রী রি সল জু এবং মেয়ে কিম জু আই। তিনি বলেছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসং ১৮ এর সফল পরীক্ষা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ভয় ও উদ্বেগ বাড়াবে। গত মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড ২৩ অনুষ্ঠিত হয়। এই মহড়ার বিরোধিতা করেছে উত্তর কোরিয়া। মহড়ার আগে পরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে দেশটি।